আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় টিথ ইমপ্লান্ট বা দাঁত প্রতিস্থাপনের স্থায়ী চিকিৎসা সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, যদি মাড়ি থেকে কখনও কোনো দাঁত ফেলে দেওয়া হয় আর সেই দাঁতটি কয়েকটা উপায়ে সেখানে দাঁতের অভাব পূরণ করা যায়, তবে সবথেকে স্থায়ীভাবে এবং কার্যকরভাবে যে ট্রিটমেন্টটি করা হয় তা হলো ডেন্টাল ইমপ্লান্ট, অর্থাৎ দাঁতের ইমপ্লান্ট করা। দাঁতের ইমপ্লান্ট দাঁতে দাঁত স্থাপনের সর্বশেষ পদ্ধতি এবং সর্বশেষ কথা বলা চলে। তো আসুন আমরা জেনে নিই এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি কীভাবে করা হয়। ভিউয়ার্স, একটি দাঁতে ইমপ্লান্ট বসাতে গেলে বা করতে গেলে দাঁতের তিনটি, সেই ইমপ্লান্টের তিনটি অংশ থাকে। যেমন এখানে তিনটি অংশ দেখতে পাচ্ছেন, এই উপরটি হলো ক্রাউন এবং তারপরে রয়েছে অ্যাবটমেন্ট, তেমন তারপরে রয়েছে সার্জিক্যাল পোস্ট, যেটি চোয়ালের হাড়ের ভিতরে সেট করে দেওয়া হয়। ভিউয়ার্স, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে ইমপ্লান্ট করা হচ্ছে একটি দাঁত। তো একটি দাঁত ফেলে দেওয়ার কারণে সেই দাঁতের যে ফাঁকাটা, যে গ্যাপটা থাকবে, ঠিক সেই জায়গায় এভাবে বিশেষভাবে ট্রিটমেন্ট করে, এখানে দেখতে পাচ্ছেন সেই দাঁত তোলা জায়গায় এই ধরনের স্ক্রুর মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা সার্জিক্যাল পোস্ট বলি। তো এই পোস্ট প্রথমে হাড়ের ভিতরে স্থাপন করা হয়। যখন স্থাপন করা হয় তখন ঠিক সেম এমনটি দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে হাড়ের ভিতরে স্ক্রুটা কিন্তু খুব সেট হয়ে আছে, এটি খুবই স্থায়ীভাবে করা হয়ে থাকে, এটি আপনি চাইলে খুলে ফেলতে পারবেন না। এবং যখন স্ক্রুটা সেট করা হয় তার কিছুদিন পরে দাঁতের উপরে এভাবে সিস্টেম করে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এটি হলো ইমপ্লান্ট ট্রিটমেন্ট, এটি স্থায়ী চিকিৎসা, এটি একবার করালে আর কখনো আপনার দাঁত কখনো খুলে যাবে না বা অন্যান্য কোনো সমস্যা হওয়ারও কোনো আশঙ্কা থাকবে না। যখন ইমপ্লান্টটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ যখন ইমপ্লান্ট করে দাঁতে ক্যাপ পরিয়ে দেওয়া হবে, তখন সেম দেখতে আপনার এমনটি দেখা যাবে, অর্থাৎ অরিজিনাল যে দাঁতটি ছিল আপনার, বলা চলে অনেকটা তার থেকেও মজবুতভাবে এই ইমপ্লান্টটি করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই হলো ইমপ্লান্ট। ইমপ্লান্ট কমপ্লিট অবস্থায় ঠিক এমনটি থাকবে, ইমপ্লান্ট আপনার দেখা যাবে না, মাড়ির ভিতরে থাকবে এটি, কিন্তু উপরে যে ক্রাউনটি থাকবে এটি আপনার অন্যান্য দাঁতের মতোই সেম এমনটি হয়ে থাকবে। এই ইমপ্লান্ট ট্রিটমেন্ট করা দাঁতটি দিয়ে আপনি শক্ত খাবার খেতে পারবেন, আপনি চিবাতে পারবেন শক্ত খাবার, হাড় জাতীয় খাবার, এগুলো আপনি খুব ভালোভাবে দাঁতের যে ফাংশন রয়েছে ইমপ্লান্ট করা দাঁত দিয়ে খুব স্থায়ীভাবে আপনি সেগুলো করতে পারেন। তো ভিউয়ার্স, এই হলো ইমপ্লান্ট ট্রিটমেন্ট। ইমপ্লান্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিস্থাপন করা, তো টিথ ইমপ্লান্ট অর্থাৎ দাঁত প্রতিস্থাপন করা। তো ভিউয়ার্স, এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি বেশ অনেকটাই ব্যয়বহুল। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।